প্রিয় দর্শক, এল নিউজ অনলাইন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার পশ্চিম শাহডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা জানেন যে কয়েকদিন ধরে এই বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু একটা আন্দোলন চলে আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার ছবির বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদ করতে আসার কারণে এক অভিভাবককে শামসুন্নাহার ছবি পায়ের জুতা খুলে মারধর করেছে। এই ঘটনার প্রতিবাদে কিন্তু গত রোববার অর্থাৎ 24 তারিখ থেকে কিন্তু এই বিদ্যালয়ের অভিভাবকরা তাদের সন্তানদেরকে কিন্তু বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। ফলে পশ্চিম শাহডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে। চার দিন ধরে শিক্ষকরা কিন্তু অলস সময় কাটাচ্ছেন। আমরা এই নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলবো এবং এই বিদ্যালয়ে যে কর্মরত শিক্ষকরা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলবো। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম অভিযোগ ছিল যে এই বিদ্যালয়ে 4টি বাথরুম থাকার পরও 4টি বাথরুমেই তালামারা, এই টিউবওয়েল নষ্ট, স্কুলের যে ফ্যানগুলো ছিল এই ফ্যানগুলো মেরামতের কথা কয়ে প্রধান শিক্ষক খুলে নিয়ে গেল, দীর্ঘদিনেও মেরামত করা হয়নি। পাশাপাশি এই বিদ্যালয়ের শিক্ষকরা অনেক দেরিতে বিদ্যালয়ে আসেন, ফলে এই এলাকার শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে এমন একটি অভিযোগ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ছিল। এর ফলে এই ঘটনা নিয়ে স্থানীয় লোকজন এবং অভিভাবকরা কিন্তু প্রতিবাদ করে এবং শিক্ষক প্রধান শিক্ষককে জানতে চায় তিনি দেরিতে কেন আসেন, স্কুলের বাথরুমগুলো নষ্ট কেন, টিউবওয়েল নষ্ট কেন, এইটি জানতে চাওয়ায় কিন্তু প্রধান শিক্ষক ওই একজন শিক্ষককে একজন অভিভাবককে কিন্তু স্যান্ডেল দিয়ে পায়ের জুতা খুলে মেরেছেন। যার প্রতিবাদে তারপরের দিন থেকে কিন্তু সাধারণ অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছেন না। আমরা সরাসরি সেই বিদ্যালয়ে যাকে জুতা দিয়ে মেরেছেন সেই অভিভাবকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। পাশাপাশি আমরা অন্য সাধারণ অভিভাবকদের সঙ্গে কথা বলবো, আমরা সেই কথা বলার চেষ্টা করব। আমরা শুনেছি আপনাকে সেদিন জুতা দিয়ে মেরেছেন এই স্কুলের প্রধান শিক্ষক, কেন মারলেন? আসলে উনি প্রত্যেক দিনেই প্রায় লেটে আসে, তো আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি লেটে আসেন কেন। এই কথা বলাতে উনি ওনার পায়ের স্যান্ডেল খুলে আমাকে মারছে। এখন আমরা অভিভাবক এখানে যেহেতু আমাদের কোনো নিশ্চয়তা নাই, তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে এখানে কিভাবে পড়াবো? বিদ্যালয়ে সমস্যা কি কি? আপনি তো একজন অভিভাবক, কি কি সমস্যা? সমস্যা এখানে টিউবওয়েল নষ্ট, ফ্যান নষ্ট, ফ্যান উনি নিয়ে গেছে 2 বছর হয়েছে, রিপেয়ারিং এখনো চলছে, আবার টিউবওয়েল নষ্ট, বিস্কিট চুরি করলো অনেকগুলা, 400 প্যাকেট বিস্কিট উনি চুরি করলো, আবার স্কুলের গাছ বিক্রি করলো উনি, ঠিক আছে। আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি না এই কারণে যে আমাদের বাচ্চা স্কুলে গেলে বাথরুম থাকে না, পায় না, টিউবওয়েলে পানি পায় না, অনেক মানে সমস্যা আমাদেরকে জানায়, এই কারণে আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাই না। আর এর প্রতিবাদ করতে গিয়ে গার্জিয়ানকে ম্যাডাম হেড ম্যাডাম জুতা দিয়ে পিটাইছে, এটাই আমরা কি বাচ্চা পৃথিবীদান আর কি মানে ইয়ে পাচ্ছি, মানে পৃথিবীদানি কি ভুল করছি? শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাইলে আমাদেরকে জুতা দিয়ে পিটাইবে, এটা কি সাধারণত? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে যেমনটি বলছিলেন যে তাদের সন্তান স্কুলে আসছেন এবং নানা অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদ করার এখানকার প্রধান শিক্ষক তাকে জুতা দিয়ে পিটিয়েছেন। এই শুধু এখানে শেষ নয়, প্রধান শিক্ষক কিন্তু এখানের সাধারণ যে অভিভাবকরা আছেন সাধারণ অভিভাবকদের বিরুদ্ধে থানায় একটি কিন্তু সাধারণ ডায়েরি করেছেন। এতে কিন্তু স্থানীয় লোকজন কিন্তু আরও ক্ষিপ্ত হয়ে গেছেন, তারা এর প্রতিবাদ করেছেন। এর প্রতিবাদ স্বরূপ কিন্তু তারা তাদের বাচ্চাদেরকে পাঠাচ্ছে না। আমরা দেখছি যে সাধারণ শিক্ষকরা এখানে অপেক্ষা করতেছেন। আপনারা আপনার স্কুলে নাই কেন, মানে কথা বলবেন না কেন, একটু বলেন কেন? আমরা দেখছি যে সাধারণ যে শিক্ষকরা তারাও কিন্তু কথা বলতে চাচ্ছেন না। অর্থাৎ এই বিদ্যালয়ে যে 4 দিন ধরে শিক্ষকরা শিক্ষার্থীরা আসছেন না, তারা কেন কথা বলতে চাচ্ছেন না? আপনি কেন আসতেছেন, মানে বাচ্চারা কেন স্কুলে আসতেছে না? আসসালামু আলাইকুম, আমি হোম ভিজিটে গিয়েছিলাম শিক্ষার্থীদের যতদূর পারি আমি বলছি এবং একথাও বলেছি যে প্রধান শিক্ষক আমাদেরকে পাঠিয়েছে, যাই হোক উনি আমাদের মাধ্যমে আপনাদের কাছে ক্ষমা চেয়েছে যাতে বিগত যে ভুল ত্রুটিগুলো এগুলো উনি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে, আপনারা আপনাদের সন্তানকে পাঠান। তারপরে বাচ্চা পাঠাচ্ছেন না কেন? ওরা কথা দিচ্ছে যে ঠিক আছে যদি উনি মামলাটা তুলে নেয় এবং
উনি যদি আমাদের কাছে ভুল স্বীকার করে। আচ্ছা, এই বিষয়ে শিক্ষা অফিসের বক্তব্য কি? শিক্ষা অফিসের সঙ্গে কথা বলছিলেন? না, ওরা প্রধান শিক্ষক ও হেড ম্যাডাম কথা বলছে। না না, শিক্ষা অফিসের যে সহকারী শিক্ষা অফিসার বেলাল সাহেব তো কয়েকদিন ধরে আসছেন, তাদের সঙ্গে আপনাদের কি কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। স্যার বলছে যে আমি এটা সমস্যা যা আছে সব সমাধান করব এবং এগুলোই আর কি বলছে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি যে এই স্কুলের শুধু প্রধান শিক্ষক নয়, সাধারণ সাধারণ যে শিক্ষকরা আছে তারাও কিন্তু যেন কথা বলতে চায় না, তারা এই নিয়ে কোনো বক্তব্য দিতে চায় না। অর্থাৎ শুধু আমরা কিন্তু এসে প্রধান শিক্ষককেও আমরা পাইনি, আমরা খোঁজ করেছি প্রধান শিক্ষক নাকি আমরা এখানকার সহকারী শিক্ষকরা বলেছেন যে তারা হোম ভিজিটে গিয়েছেন বাচ্চাদের খোঁজ খবর নিতে। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি আমরা আজকে এই স্কুলের দৃশ্য দেখাই, আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর আপনাদের চেষ্টা করবো, যে রুমগুলো কিন্তু আমি সহকর্মী নুনুবি সরকারকে আমি এই স্কুলের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আমরা দেখব যে স্কুলের রুমগুলো কিন্তু ফাঁকা পড়ে আছে, কোনো বাচ্চা নেই, ফ্যান চলছে, এই অবস্থায় কিন্তু চলছে যে প্রতিটা ক্লাস খোলা থাকলেও কিন্তু ক্লাসগুলোতে কোনো 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 দরজায় তালা ঝুলছে, কোনো দরজায় কিন্তু এমনি সাধারণ অবস্থায় পড়ে আছে। অর্থাৎ এখানে শিক্ষক প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকদের একটা কিন্তু আমরা দায়িত্ব পালনে একটা অবহেলা দেখছি, যে অবহেলার কারণে কিন্তু আজকে এই স্কুলের শিক্ষার পরিবেশ কিন্তু একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা আজকে আসছে না, অভিভাবকরা তাদেরকে তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছেন না। আপনাদেরকে যদি বলে রাখি যে ঘটনার সূত্রপাত কিন্তু কয়েকদিন আগে, এই স্কুলের বাচ্চারা ঈদের ছুটির পর যখন স্কুল খোলা হয় তখন এই স্কুলের বাথরুমগুলো বন্ধ ছিল, যে কারণেই এরকম হয়েছিল। আমরা আরেকজন সহকারী শিক্ষক পেয়েছি, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, যদিও তারা কথা বলতে চাচ্ছে না। আপনাদের বাচ্চা কাচ্চা স্কুলে আসতেছে? আসলে বাচ্চা কাচ্চা আসতেছে না, হচ্ছে যে আমরা হোম ভিজিটে গিয়েছিলাম, যেহেতু আজকে 24 তারিখের ঘটনা, আজকে 27 তারিখ, বাচ্চারা আসতেছে না, বাসায় বাসায় গিয়েছিলাম হোম ভিজিটে। যাই হচ্ছে অভিভাবকের সাথে কথা বলি, বাচ্চাদের সাথে কথা বলি, অভিভাবকরা বলে যে আমাদের নামে মিথ্যা মামলা দিছে, আবার হচ্ছে স্যান্ডেল দিয়েও মারছে, যে স্কুলে বাচ্চা পাঠালে স্যান্ডেলের ডাং খাইতে হয়, এমনকি কেস করে আমাদের নামে, সেই স্কুলে বাচ্চা পাঠাবো না। আরও বলে যে ওই হেড ম্যাডাম যতদিন স্কুলে থাকবে অতদিন বাচ্চা পাঠাবো না। সহকারী শিক্ষা অফিসার বেলাল সাহেব আসছিলেন, তার সাথে তিনি কি বলেছেন? আসলে স্যার আসছিল, কালকেও আসছিল স্যার, হেড ম্যাডামের সাথে কথা বলে, আমাদের সাথে কথা বলে, যে আপনারা যান হোম ভিজিটে, যান, যায় হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসেন, আপনাদের যতটুকু দায়িত্ব আপনারা পালন করার চেষ্টা করেন। আমরা স্যারের সাথে কথা বলে বললাম যে স্যার ঠিক আছে আমরা যাবো, বাসা বাসা যাবো, যায় হচ্ছে দেখি বাচ্চাদের সাথে কথা বলে, বাচ্চারা আসতেছে না, বাচ্চারা আসতেছে না। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো যে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার পশ্চিম সারুডুবি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষার একটি টালমাল অবস্থা চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কয়েকদিন আগে স্কুল ঈদের ছুটির পর এই স্কুল যখন খোলে তখন বাচ্চারা কিন্তু এই স্কুলের বাথরুম চারটা থাকার পরও বন্ধ, টিউবওয়েল নষ্ট, স্কুলের ফ্যান বিকল, এই প্রতিবাদে তারা কিন্তু আন্দোলন করেছিল, তারা কিন্তু তারা প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছিল কয়েকজন অভিভাবক, একজন অভিভাবক এই প্রতিবাদ করা কিন্তু প্রধান শিক্ষক সেই অভিভাবককে তার পায়ের জুতা খুলে মারধর করেছেন। এই ঘটনার পর শুধু এখানেই শেষ নয়, পরবর্তীতে উল্টো প্রধান শিক্ষক তার উপর হামলা হয়েছে। এই ঘটনায় অভিভাবকদের বিরুদ্ধে থানা সাধারণ ডায়েরি করে, এতে অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে কিন্তু তারা তাদের বাচ্চাদের সন্তানদেরকে স্কুলে পাঠানো বন্ধ করছে, ফলে গত 4 দিন ধরে কিন্তু এই বিদ্যালয়ে একটি ছাত্র কিন্তু তাদের লেখাপড়ার জন্য আসেনি, ক্লাসের জন্য আসেনি, ফলে শিক্ষকরা অলস সময় কাটাচ্ছেন, শিক্ষকরা কিন্তু বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন শিক্ষক ছাত্রদেরকে আনানোর জন্য, কিন্তু ছাত্রদের অভিভাবকদের অভিযোগ যে বিদ্যালয়ে বাচ্চা পাঠালে মারধর খেতে হয়, যে স্কুলে বাচ্চা পাঠালে আসামি হতে হয় সেই বিদ্যালয়ে আমরা বাচ্চা পাঠাবো না। তাদের অভিযোগের তীর কিন্তু সহকারী প্রধান শিক্ষক, এই স্কুলের প্রধান শিক্ষক শামসুন্নাহার সবির দিকে। আমরা শামসুন্নাহার সবির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তিনি কিন্তু আসেনি, তাকে আমরা পাইনি, আমরা শুনতে পেয়েছি তিনি হোম ভিজিটে গেছে। প্রিয় দর্শক, আমাদের এই নিয়ে কিন্তু আমরা সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলতে চাচ্ছি, সহকারী শিক্ষকরাও কিন্তু এই নিয়ে কথা বলতে রাজি হয়নি, তাদেরও ভূমিকা কিন্তু রহস্যজনক। দুজন সহকারী শিক্ষক আমাদেরকে, আমরা অনেক চেষ্টা করছি, অনেকে কথা বলেনি, দুজন সহকারী শিক্ষক আমাদেরকে যারা বলেছেন যে বাচ্চাদের এই অভিযোগ আবেদন, এই তাদের অভিযোগের কথা তারা বললেন যে অভিভাবকরা নানা অভিযোগ করছেন যে মামলা করা হয়েছে, মারধর করা হয়েছে, প্রতিবাদে সাধারণ ছাত্ররা বসছেন না, বিদ্যালয়ে আসছেন না। আমরা এই নিয়ে সহকারী শিক্ষা অফিসার অর্থাৎ হাতিবান্ধার যে প্রাথমিক শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষা অফিসার আমরা দুজনের সঙ্গে কথা বলছি, তারা বলছেন এই বিষয়টি তারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন, দুই একদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা হবে। এই ছিল পশ্চিম সারডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষার্থীদের স্কুল বর্জনের সর্বশেষ খবর। আসাদুজ্জামান সাজু, এলনুচ অনলাইন, লালমনিরহাট।